সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই রহমত ভালো আছো। উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের যথারীতি উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাস। গত ক্লাসে আমরা অনুশীলনী 9.2 এর সাথে বহু নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমরা 6 নম্বর সমস্যাটি সমাধান করব। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখো, যদি এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল বি, এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ইকুয়াল টু কিউ, এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান ইকুয়াল আর হয়, তবে দেখাও যে বি মাইনাস সি ক্যাভিটি ভাগ অফ পি প্লাস সি মাইনাস এ ইন্টু ক্যাভিটি ভাগ অফ কিউ প্লাস এম এন ইন্টু ক্যাভিটি ভাগ অফ আর ইকুয়াল জিরো। তাহলে আমরা দেওয়া আছে কি কি দেওয়া আছে কি দেওয়া আছে এক্স ওয়াই প্রমাণ করতে বলা হয়েছে বি মাইনাস সি ক্যাভিটিক লগ অফ পি বি মাইনাস এ ক্যাভিটিক লগ অফ কিউ এ মাইনাস বি ক্যাভিটিক লগ অফ আর। এখন আমরা লগের ধর্ম অনুসারে বি মাইনাস সি টিকে আমরা উপরে তুলতে পারি, পারি কিনা? আমরা জানি অ্যাভিত্তিক এন ফলে এটাকে আমরা লিখতে পারি, লিখতে পারে কিনা লিখা যায়? যদি তাই লিখা যায় তাহলে লিখা যায়। এভাবে লিখবো, আচ্ছা স্যার, লগ কে টু দি পাওয়ার পি টাকে প্রথমে পি এর মানটাকে বসায় করানো যায় না? তারপরে বলে গেছে সবাই যে জিনিসটা সবাই ভুল করো সেটা হলো এক্স এর পাওয়ার আলাদা, ওয়াই এর পাওয়ার আলাদা। তাহলে এক্স এর উপর পাওয়ার হবে বি মাইনাস সি, ওয়াই এর উপর এটা গুণ হবে এ মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস সি। দেখো, ওয়াই এর উপর এ মাইনাস ওয়ান পাওয়ার আছে, তার সাথে বি মাইনাস সি গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে বি
माइनस सी ए माइनस बी प्लस सी एक ही बात है log cavitic x रूपर क्या चाहिए c माइनस f उस पे y रूपर हो गए b c माइनस a b माइनस c प्लस a एक ही बात है cavitic log of x रूपर a माइनस b उस पे y रूपर आधा कौन होगा तुम बनेंगे ये भूल करो maximum exponent भूल करो परीक्षा का तय लगा जाए विषय भूल करो তাহলে y এর পাওয়ার এর সাথে পাওয়ার কোন হবে x এর পর আলাদাভাবে পাওয়ার করতে তাহলে আমরা জানি বেজুগে কি হয় পাওয়ার গুলো গুণের বেলায় যোগ হয় যোগের বেলায় গুণ হয় তাহলে আমরা জানি log a log b log c সমান কি লিখতে পারি x b - c y a - c a - b + c into x c - a into y b c minus a b minus c a plus a x to the power a minus b into y c a minus b c minus a plus b ये बोल लिख दो भाई ठीक है सर कि ना जी सर जी सर अपन अपना ये सिटी वाला पावर बोलो दो x का पावर बोलो दो অনুরূপভাবে y এর পাওয়ার গুলো যোগ করব ঠিক আছে পড়ার পর আমরা দেখি c ক্যান্সেল হয় ক্যান্সেল b ক্যান্সেল এক সমান জিরো এখানে a b এর সাথে b ক্যান্সেল c এর সাথে c a ক্যান্সেল b c এর সাথে b c ক্যান্সেল তারপরে शून्य कत है वन है पता है वन वन पर कैविटी लॉग ऑफ वन इन मान का देनी जीरो राइट हैंड साइड ग्राम लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड ग्राम लेफ्ट हैंड साइड समान की राइट हैंड साइड बीबी माइनस एसी माइनस थ्री माइनस सिक्स अरे शूट ना की तुलना सबाई तुलना मात्र छय जन पांच जन क्लास कर लो हबे शिमुल साहेब प्रायहान रबीउल जय महाजन बाकी रा कोई तुम्हारा किंतु असाइनमेंट अटेंडेंस असाइनमेंट सब गुलो विवेचना करा हबे পরীক্ষা সময় টেস্ট পরীক্ষা সময় তোমরা কিন্তু ক্লাস করছো না পরে বিভিন্ন করবে যারা করছো তাদের জন্য ধন্যবাদ যারা করছো না তারা কিন্তু তারা পরে বিভিন্ন করবে এটা মন্ত্রণালয়ের নির্দেশনা স্যার একটু সরবেন দেখ দেখতেছি
जी सर लिखते
কি লিখতে পারি? এটার উপর ভাব আছে, এটার মান কত? কোনটার মান? রোট ওভারের মান কত? হাফ না? হ্যাঁ। এটা হাফ হলো কত? 3/2 লিখতে পারি। 3/2 এর সাথে এটা গুণ করতে পারি 10/3 ইকুয়াল টু x, তাহলে দেয়ারফোর x ইকুয়াল কত লিখতে পারি? এটা এটা ক্যান্সেল, 2^5 2^5 এতক্ষণ পরে সময় হ্যাঁ শিফা স্যার আমার শেষ বুঝিনি 98 + √(x^2 − √(x^2) = 36 = 2 এটাও আমরা ওই সূত্র আকারে করবো, যারা টাইম করেছ পরে এই সূত্র আকারে করবো। এরপর আমরা লিখতে পারি এখানে 98, এটাকে যদি আমরা এখানে থাকবে কত? তাহলে কত আসবে? এখন 16 আর 2 এর সাথে 12 কোন সম্পর্ক নাই, কিন্তু 4 + 32 8 এবং 4 এর সাথে 12 সম্পর্ক আছে, তাহলে −4x − 8x + 32 = 0 x কমন নিব, x minus 4 minus 8 কমন নিব, x minus 4 equal 0, x minus 4 আর x minus 8 equal কত? 0, ঠিক আছে? তো আমরা জানি, আমরা কি জানি?
আমরা জানি হয় দুইটা রাশির গুণফল জিরো হলে আমরা জানি হয় x - 4 = 0 অথবা x - 8 = 0 x = 4 অথবা x = কত 8 অ্যানসার 4 অথবা 8 4 বা কত 8 ক্লিয়ার ক্লিয়ার কি না यस सर তোমাদের সবার শেষ কিনা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক উদাহরণ 28 উদাহরণ 28 খুব ইম্পর্টেন্ট কিনা বলতে গেলে p = কত অ্যারিথমেটিক লগ অফ bc অ্যারিথমেটিক লগ অফ bc সমান করতে হবে বা দেখাতে হবে কি ওয়ান বাই বি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান দুটো লিখে নাও বি প্লাস ওয়ান পি এর মান কত অ্যারিথমেটিক বিভব সি লগ অফ বিসি এখন ওয়ান কে আমরা এইভাবে লিখতে পারি অ্যারিথমেটিক লগ অফ লিখতে পারি কিনা পি এর মান তো বসালাম কিন্তু ওয়ান এর মান আমরা অ্যারিথমেটিক লগ অফ লিখতে পারি জি স্যার কেন অ্যারিথমেটিক একটু করে বলবো আমরা জানি লগ এ বি সমান কত লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি তাহলে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি ঠিক আছে কিনা কথা না বললে আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না এ ওয়ান কে এখানে কি লিখতে পারবো বি টু টু বা বি বিভিত্তিক লগ অফ বি কেন লিখলাম বলতে পারো স্যার ওয়ান কে আমি অ্যারিথমেটিক অ্যারিথমেটিক লগ অফ লিখেছেন আবার এখানে বিভিত্তিক লগ অফ বি লিখেছেন কারণ এখানে বেস আছে বি এটা সেটা কি লিখতে হবে কারণ আমরা জানি যে কোনো ভাবে অ্যারিথমেটিক লগ অফ আই হলো ওয়ান হয় সেটি কিন্তু বিভিত্তিক বি লিখতে পারি তো কারণ এখানে সাথে বি এটার সাথে মিলাতে হবে ক্লিয়ার এখন লগ এ বি লগ এ প্লাস বি সমান লগ এ বি সি সরি লগ এ বি অনুরূপ ভাবে আর প্লাস ওয়ান সমান আমরা আর ওয়ান ছিল সিরিপ্টিক লগ অফ এ বি আর এটাকেও লিখবো সিরিপ্টিক লগ অফ সি ফাইনাল পাচ্ছি কত লগ এ প্লাস লগ বি তার মানে হলো লগ এ বি ঠিক আছে
লিখে তো সবাই কত পেয়েছি আর কি আর প্রাধমানের মানটা কত পেয়েছিলাম ত্রিভিত্তিক লগ অ্যাবিসি ক্লিয়ার কিনা এখন একটা সূত্র আছে সূত্রটা কি ভালো করে খেয়াল করো অ্যাডিটিভ পাওয়ার এন ওয়ান বাই লগ অ্যাডিটিভ লগ অফ এন সমান আমরা লিখতে পারি এম ভিত্তিক লগ অফ এন ভালোভাবে খেয়াল করো লিখতে পারি নিচে হবে এখানে কি হবে বিটা উপরে হবে এখানে এবিসি কিছু হবে সিটে উপরে হবে ক্লিয়ার ক্লিয়ার কিনা ইয়েস এখন আমরা লক এবিসি লক অ্যাপ আর লক বিসি আমরা জানি লক এবিসি তাহলে এখন এবিসি লক অফ চেইন মান কত সরি এবিসি লক অফ কাইটে কে এ কে কে এ তোরা না বলে এবিসি লক অফ সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান শেষ কিনা সবার শেষ ইয়েস স্যার তাহলে আমরা এরপরে দেখো উদাহরণ 29 নম্বরটা হলো কাজ একের মতো এবং অনুশীলনীর সাথে কয়ের মতো ক খয়ের মতো আগে একটু বলেছিলাম উদাহরণ 29 নম্বর কাজ একের মতো বিষয় 11 নিশ্চয় কাজ একের মতো এবং অনুশীলনীর সাথে কয়ের মতো অতএব এটা পারবে আগামীতে আমরা কাজ নিয়ে একটু আলোচনা করবো 211 নিশ্চয় কাজ এবং বাকি যে আলোচনাগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে উদাহরণ 23 এবং উদাহরণ কত 28
উদাহরণ 23 উদাহরণ 28 সাথে 4 আগামীতে আমরা কাজ এবং বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব ইনশাআল্লাহ ঠিক আছে স্যার আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো নাই কোশ্চেন ক্যান ইউ সে নাই নাই তাহলে এখানে আমরা আজকে দুই তিনটি নতুন সূত্র শিখলাম আমরা লিখতে পারি ইলেকট্রিক লগ অফ ফ্যান বাহুতে থেকে এটা লিখতে পারি ইলেকট্রিক লগ অফ ফ্যান করেন আবার আরেকটা আমরা মন বাই ইলেকট্রিক লগ অফ ফিগারে এটাকে আমরা লিখতে পারি ইলেকট্রিক লগ অফ ফ্যান ক্লিয়ার কিনা স্যার এই ডব্লিউ কি দিবেন আইটি সূত্র শিখলাম বলতেছি যেহেতু উদাহরণ 31 নম্বর করেছে এবং পরীক্ষায় এসেছে সেই হিসেবে 11 নম্বরটা করবে অনুশীলনের 11 কি অনুশীলনের 11 স্যার ওটা হবে ln 1 minus x divided by 1 plus x বইয়ের উদাহরণটা ছিল ln f of x divided by minus x ফাংশনটি ডোমেন এবং রেঞ্জ চিন্তা করো আর বইয়েরটা হলো ln 1 minus x divided by 1 minus x divided by 1 plus x ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো অনুশীলনী 11 11 নম্বর 11 ইজ ডব্লিউ ঠিক আছে কিনা জি স্যার ওকে স্যার ইয়েস স্যার তোমাদের জ্ঞাতার্থে আবার বলছি রেগুলার ক্লাস করবে কারণ তোমাদের পরবর্তীতে টেস্ট পরীক্ষার সময় অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট এগুলো সবগুলো বিবেচনা করা হবে সুতরাং ক্লাস অ্যাবসেন্ট থাকলে পরবর্তীতে বিপদে পড়বে এটি আমার ব্যক্তিগত কোনো নির্দেশনা নয় এটা তোমাদের জন্য পরামর্শ এবং তোমাদের সুবিধার জন্য বলা হয়েছে এই নির্দেশনাটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এটি আমার ব্যক্তিগত কোনো নির্দেশনা নয় সুতরাং তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো পাঠাতে হয় আমাদেরকে প্রতি সপ্তাহে এবং অ্যাসাইনমেন্ট এর কার্যক্রমগুলো পাঠাতে স্যার আমাদের অ্যাসাইনমেন্ট স্থগিত করছে না আপাতত স্থগিত আগে যেগুলো ছিল সেগুলো ক্লাস নবম শ্রেণীগুলো হয়তো কাম করতে পারে সরকারের ডিসিশন তো চেঞ্জ হতে পারে আশা করি রেগুলার ক্লাস করবে স্যার ঠিক আছে তাহলে আজকে এতটুকুই আর কারো কিছু প্রশ্ন আছে না ভালো থাকো আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম।